তো হ্যালো বন্ধুরা, অপু সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অর্পিতা। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে কার্তিক পুজোর দিন, কার্তিক মাসের সংক্রান্তি। তো আজকে আমাদের টিফিনে, সকালের টিফিনে হচ্ছে চাউ। এখানে আমি চাউটা সিদ্ধ করে ঝাড়িয়ে রেখেছি, আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম আছে, পেঁয়াজ কালি আছে, আলু আছে, আর এখানে ডিম তো তোমরা দেখলেই যে ভেজে রেখেছি, আর এখানে স্যালাডের জন্য আমি শশা কুচিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন কী করি, তোমাদের সাথে কী রান্না করি সেটাই শেয়ার করব। তো তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটি দেখো এবং সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা যারা দেখছো তারা একটা, তোমাদের একটা লাইক আমার কাছে অনেক জরুরি। তো তোমরা দেখতে থাকো আজকে আমি সারাদিন কী করি। তো বন্ধুরা, আমার এখানে চাউ কমপ্লিট হয়ে গেছে, এবারে শুধু সার্ভ করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এখানে মাছ এর তরকারি হয়ে গেছে, আর এখানে 2 পিস মাছ ভাজা রেখে দিয়েছি মেয়েদের জন্য, আর এখানে আমের চাটনি, আমের চাটনিটাও আমি করে নিয়েছি। তো এবার আমি শাক, লাল শাক ভাজবো। লাল শাক ভাজলেই আজকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো সব কিছুটা কিছু মশা বলতে শেয়ার করতে পারলাম না, অন্য কোনো সময় মাছের তরকারি রেসিপিটা আমি দিয়ে দেব, তোমরা দেখে নিও। তো বন্ধুরা, আমার লাল শাকটা ভাজা হয়ে গেছে। তো আমার পুরো রান্না কমপ্লিট আজকের মতো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ছোট্ট একটি ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে কথা বলতে এলাম। তো কালকে নিশ্চয়ই তোমাদেরকে একটু ভালো বড় ভিডিও দিতে পারবো আশা করছি। তো তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এবং আমাকে জানিও, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও। তো আজকের মতো এইটুকুই, চলো টাটা, বাই বাই।